আমার ভাই কলিজার টুকরার ভাই একটা কথা মনে রাখবেন, আমি জানি কোনোদিন রাহি হচ্ছে এমন একটা ছেলে, আজ পর্যন্ত আমি আমার দেখা মতো ওর সামনে অফার, নাটকের অফার, টিভিসির অফার, এই অফার, নিজে ইউটিউব চ্যানেল খোলার অফার সবকিছু আসছে, কিন্তু একটাই কথা সবসময় বলছে যে আমি আফ্রিদি ভাইয়ের ছেলে কোথাও যাবো না। এবং একটা কথা আমি ওরা বারবার বলছি, বাইরে কাজ কর, বাইরে কাজ কর, কাজ কর, ও আমাকে বারবার একই রিপ্লাই দিছে, ভাই কাজ করবো না, করবো না, করবো না, দরকার আমার কিছু দরকার নেই, আমি এরকমই থাকবো, এরকম মাঝে মাঝে আপনি আমার ওই বার্গার খাওয়াইলে আমি হ্যাপি। আপনারা যদি ভাবে থাকেন যে আমি আফ্রিদি 500 টাকা রাইরে দিয়া ওরা হ্যাপি করতে পারি, এটা ভুল কথা। ওর ওর ড্যামরায় 5তলা বাড়ি, ওর বারটায় 6তলা বাড়ি, ওর না না ওর গ্রামের সামনের এই থেকে ওই মাথা পর্যন্ত জমি, আমি নিজে গেছি, ওদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু ও আমার আপন ছোট ভাই, এর জন্য আমি ওকে আদর করে একটা অধিকার খাটা একটা জিনিস দেই, কেউ ভাবেন না আমার চামচাবে এরকম কিছু, ও আমার ভাই, ও অলওয়েজ সবসময় ওর ওর মুখ আপনি আটকে রাখতে পারবেন না, ওকে আমি অনেক বলি, আমি ইভেন পাপা বলছে আফ্রিদির ব্যাপারে এরকম বললো না, ও তবেও থামে না, কারণ ও আমার ভালোবাসে, আমার জিন্দগি চলে যাক, আমি আমি উনি যদি আমার লাইট ছয় বার করে দেয় আমি কিন্তু ওনার পা ধরে বই থাকি না, আমি ওনার ছাড়ুম না, আমার ভাই তালি হয়ে যাক একটা, আমার বাবা বলছে আমার উনি বাইর করে দেয় আমি আঙ্কেলের কাছে বই থাকি, আমার মাইটি এটা, আমার এটাই মাইটি, আমার কাছে এটা, এই যে পাপারও পড়ায় ভালোছে।